মানুষ, তারপরে জেলা আলাদা, থানা আলাদা, গ্রাম আলাদা, টোলা আলাদা, তার ভিতরে আবার ফ্যামিলি আলাদা, খানদান আলাদা, আবার নাম আলাদা। এইভাবে যদি এক একটা মানুষের হিসাব করা যায় তো লাখো ঠিকানা, লাখো পাতা চলে আসবে। কিন্তু সব মানুষ তো আমরা একসাথে নাই। এখন কত মানুষ এসেছিলেন, তারা চলে গেছেন। আমরা কত কোটি মানুষ এখন পৃথিবীতে রয়েছি, এরপরে আবার কত আসবে তারাও চলে যাবে। কিন্তু আমার আল্লাহ যারা এসেছিল চলে গেছেন, আমরা যারা রয়েছি মাজি মুস্তাকবিল হাল সব একসঙ্গে একদিন জমা করবেন, ওই দিনটার নাম হলো কেয়ামত। সেই দিন আর গ্রাম থাকবে না, পাড়া থাকবে না, টোলা থাকবে না, সেদিন থানা থাকবে না, জেলা থাকবে না, ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান কিছুই থাকবে না, বর্ডার থাকবে না, সবকে ভেঙে চুরমার করে একটা ময়দান বানাবে। বুখারী শরীফের হাদিস আছে, রুটি যাতে সেঁকা হয় ওইটাকে খোলা বলা হয়, ওই রুটির খোলার মতো পৃথিবীটা হয়ে যাবে। আর ওই জায়গায় সমস্ত মানুষকে দাঁড় করিয়ে দেওয়া হবে দ্বিতীয় সুর ফোঁকার পর। ইসরাফিল যখন দ্বিতীয় সুর ফোঁকে দেবে তো মানুষ ওখানে দাঁড়িয়ে যাবে, তখন খালি দুটি পাতা আর দুটি ঠিকানা দেখতে পাওয়া যাবে। আর মানুষগুলি সব জমা হয়ে যাবে, যারা আগে এসেছিল তারাও, যারা পরে আসবে তারাও। সেই ঠিকানা দুটির নাম, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। একটা ঠিকানার নাম হচ্ছে জাহিম, জাহান্নাম। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আর একটা ঠিকানার নাম হবে জান্নাত। একটা জাহান্নাম আর একটা জান্নাত, দুটি ঠিকানা হয়ে গেল। বাস একটাও মানুষ আর বাকি থাকলো না কিয়ামতের মাঠে হাজির দিতে। আল্লাহ কি বলেছেন, চারখানা চ্যালেঞ্জ ছুঁড়েছেন আল্লাহ। কে আছে চ্যালেঞ্জের সঙ্গে মোকাবেলা করবে? এই মোবাইল বন্ধ কর। ছোট ছোট ছেলের হাতে এত অ্যান্ড্রয়েড মোবাইল, আপনি বলছেন লেখাপড়া, লেখাপড়াকে মেরেছে মোবাইলে, মোবাইলের চরিত্রকে শেষ করে দিয়েছে। ওই ছেলেটার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল যাওয়া মানে স্বামী স্ত্রী উলুঙ্গ হয়ে যাওয়া। ছি 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 ছি, দিয়েছে কে ওর হাতে? ওর বাপকে। ওর জীবনে পড়বে, বিয়ে করতে চাইবে। এবার চারটা চ্যালেঞ্জ দেখেন আল্লাহর। এক নম্বর, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত বিআইয়ে আরদিন তামুত ওলিকুল্লি উম্মতিন আদাল হাত্তা ইদা আদালুহা লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাখদিমুন ওমা হুম আনহা বিগায়িবিন। আগে চ্যালেঞ্জ চারটা মুখস্থ করে লই, মা বোন খালা বেটি ধ্যান দিয়ে শুনলে কিছু পাবেন। আমি খুব সাদা বাঁটা বাংলায় কথা বলি, উচ্চ বাংলা বলি না। আল্লাহর একটা চ্যালেঞ্জকে কাটার ক্ষমতা কারণ নাই। প্রথম নম্বরে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি তোদেরকে মারবই মারব, তোরা প্রত্যেকটি আমার হিসাবে ফাঁসির আসামি। আমি দুনিয়া জেলখানায় তোদেরকে রেখেছি, অতএব তোদেরকে আমি মারবই মারব,
একজন বলতে পারবেন না যে আমি মতের স্বাদ গ্রহণ করব না। দুই নম্বরে বললেন, বেআই আর চিন্তা মত, তুই যে কোন জায়গায় মরবি, রেলের চাকে না ডাম্পারের চাকে না কাটিহারে না পূর্ণিয়ায় মরবি, না হসপিটালে না বাড়ির বিছানায়, না হসপিটাল যেতে যেতে অ্যাম্বুলেন্সে, ওই জায়গাটাও আমি নির্দিষ্ট করে দিয়েছি। পৃথিবীকে চ্যালেঞ্জ দেওয়া থাকলো জায়গাটা চেঞ্জ করে দিতে পারবি না। তিন নম্বর চ্যালেঞ্জ হল, অলি কুল্লি উম্মাতিন আদাল হাত্তা ইদা দা আদালহা লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, ডানেতে কাঁদিবে মাতা বামেতে পরম পিতা, পদতলে প্রিয়সি অঝর নয়নে, ছাড়িয়া ববের ভব যাইবি কেমনে, আজ রাইলাসিয়া বলিবে চল হে মরণে, আত্মীয় স্বজন সবে সিভিল ও সার্জেন্ট রবে, তবু না পারিবে কেহ রাখিতে জীবনে, ছাড়িয়া হবে ভাব যাইবি কেমনে, আজ রাইলাসিয়া বলিবে চল হে মরণে। আল্লাহ তাবারকওয়ালা তিনটে চ্যালেঞ্জ দিলেন, এক নম্বরে তোকে আমি মারবই, দুই নম্বরে তোর মরার জায়গাটাও ঠিক করে দিয়েছি, তিন নম্বরে কোন সেকেন্ডে তুই মরবি এটাও আমার লেখা আছে। সারা পৃথিবীর সমস্ত আত্মীয় জ্ঞান বিজ্ঞানী ডাক্তার এবং তত বৈজ্ঞানিক আছে, এক জায়গায় এসে যদি হাজির হয়ে যায় তোর হায়াতকে এক সেকেন্ড কমাতে এক সেকেন্ড বাড়াতে পারবে না, এটা আমি আল্লাহর নির্দিষ্ট হায়াতে তোকে যেতেই হবে। আর চার নম্বরে সর্বশেষ চ্যালেঞ্জ দিলেন আল্লাহ, ওমা হুম আনহা বিগাইবিন, তোদের জন্য আমি একটা হিসাবের দিন করেছি, সেই দিনটার নাম কিয়ামত, তারই নাম মাহশার, তারই নাম হচ্ছে কারিয়া, তারই নাম হচ্ছে কাসিয়া, তাকে বলা হয় ইয়াম, তাকে বলা হয় ইয়ামউদ্দিন, ইয়ামুল আজিম, ইয়ামুল ফসল, ইয়ামুল হিসাব, ওই দিনটাকেই বলা হয় সালা। ওই দিন কি ইশারা করা হয়েছে হাক্কা, এতগুলি কোরআনে যে দিনের কথা বলেছি ওটা হলো কিয়ামত, সেই দিনে আমি আদম থেকে নিয়ে যে বাচ্চাটা কিয়ামতের দিনও জন্ম নেবে ওইটাকেও আমি হাজিরি করে নিব, এটা আমার কুদরতি ক্ষমতা, একজনও বলতে পারবি না কিয়ামতের মাঠে যাব না, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যা হও না কেন, একদিন তোমাদেরকে এক জায়গায় জমা করব। বাটা কোম্পানির জুতা আছে আপনার কাছে মুরব্বী? কোন কোম্পানির জুতা? মারেন ওর মাথায় পাটাস করে, বস মাথার কাছে এসে দাঁড়াই, খালি আমার বিঘাত ধরাতে আসছে, পিটাও গেল, পিটাও গেল, জুতা করে পিটাও গেল। যে টাকা চলে এসছে কুড়িটা, হ্যাঁ কি বলছে, 20 টাকা দিয়েছে ওই বাচ্চাটা, ও বিচারা ভাবছে মূল বিষয় কষ্ট করে ব্যাংক করছে, 20 টাকা দিয়ে আসি মাদের থেকে। তাহলে আমি এতক্ষণ যা কিছু বললাম তার একটা উদ্দেশ্য দাঁড়ালো, যে যেখানেই যাক কিয়ামতের দিনে হাজিরি দিতে হবে, ঝামেলা শেষ, বাস আর কিছু নেই। এটা যদি বুঝে নিয়েছেন তাহলে জানতে হবে আমার বায়ান আপনি বুঝে নিয়েছেন। এরপরে আমি আগাবো দ্বিতীয় ধাপে যাব, যেদিন আমাদেরকে আল্লাহ হাজির করবেন ওই দিনটা আবার ধ্বংস হবে, দিনটা থাকবে না, কেয়ামত শুরু হবে আবার কেয়ামত শেষও হবে। কেয়ামত শেষ হয়ে গেলে
আর সে আরো সে ছায়া থাকবে না, দাঁড়ি পাল্লা থাকবে না। এরা কি কন্ট্যাক্ট নিয়েছে আমাকে বিরক্ত করার লেগে? হ্যাঁ, ওর মাথাতে মারার কেউ না, ইউএসএফে দাঁড়ালো, বাচ্চাগুলোকে বসালাম দুয়ে বাড়িতে দাঁড়ালো। এখানে বিয়াদবের ফ্যাক্টরি আছে নাকি? ওকে কি লজ্জা সরম বলে কিছু নেই? হ্যাঁ, তো কি বললাম, আমার কথাটা খেয়াল করেন, যে কিয়ামতের মাঠে যখন আমরা জমা হব সবাই, ওই দিন কারো পালাবার উপায় নাই, আর যেতে হবে নাই। যেতে হবে যদি বলেন তাহলে আপনি ভুল বুঝেছেন, যেতেই হবে। আর কিয়ামতে চলে যাচ্ছেন নাকি? কোথায় যাবে? আচ্ছা, কিয়ামত একদিন শেষ হয়ে যাবে, তাহলে মানুষগুলো কোথায় যাবে? দুটি জায়গাতে ঢুকবে, একটার নাম জান্নাত, ও আমার মা আমার বেটি, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। এবার সমস্ত মানুষ জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আরেকবার বললাম, জান্নাতিরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। কিয়ামতকে গুটিয়ে দেওয়া হবে, কিয়ামতকে খতম করে দেওয়া হবে। আমার আল্লাহ জান্নাতকে টেনে নিয়ে আসবেন, আর জাহান্নামকে টেনে নিয়ে এসে এলান করবে দুটি। ও জাহান্নামী রে, যে এলানটা করবে আগুনের থেকেও এটা বড় কঠিন হয়ে যাবে সহ্য করা। জান্নাতিদেরকে যে এলান করবে, জান্নাতে এর থেকে বড় সুখ আর নাই। জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামী রে, আমি রব তোমাদের ওপরে নারাজ আছি, আর কোনো দিন রাজি হব না। অতএব তোমাদের ওপরে আমি নারাজ আছি, নারাজ থেকে গেলাম আর আমি রাজি হব না। তখন জাহান্নামীরা উবুর হয়ে পড়ে যাবে এবং টুকরে টুকরে কাঁদবে, আমাদের রব নারাজ আছে আর রাজি হবে না রে, এর থেকে কঠিন কিছু আর হতে পারে না। আর জান্নাতিদেরকে বলবে, ও জান্নাতি রে, আমি তোমাদের ওপরে রাজি আছি, কোনো দিন আর নারাজ হব না। আর তোমাদের যা মন যাবে করো, দুনিয়া মে আগর মন চাহি চলোগে তো আখেরাত মে রব চাহি চল পাওগে। দুনিয়া মে আগর রব চাহি চলোগে তো আখেরাত মে মন চাহি চল পাওগে। দুনিয়া মে আগর রব চাহি চলোগে, রব চাহি চলোগে দুনিয়া মে তো আখেরাত মে রাম মন চাহি চল পাওগে। আগর দুনিয়া মে মন চাহি চলোগে তো আখেরাত মে রব চাহি চল না পড়েগা। আগর দুনিয়া মে মন চাহি চলোগে তো আখেরাত মে রব চাহি চলনা পড়েগা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে বলে দেবে, আর তোমাদেরকে ওপরে নারাজ হব না। এবার একটা পশু আনবেন, পশুটা না গাধা না ঘোড়া না খচ্চর না দুম্বা না গরু, তাকে দেখতে আজীব লাগবে, তার গায়ে চিত কাপড়া ছিটে ফোটা দাগ থাকবে। আল্লাহ তার কান ধরে নিয়ে আসবে, জান্নাত আর জাহান্নামের মাঝে পশুটাকে জবাই করবে, আল্লাহ নিজের হাতে কাটবেন আর বলবেন, জাহান্নামী আর জান্নাতি তোমরা দেখো তোমাদের রব কি করছে। সকলেই যেন রবকে দেখবেন, কিন্তু জাহান্নামী যারা রবকে দেখবে না কাজ দেখবে। এই অবস্থায় পশুটা মারা যাবে, তখন আমার রব বলবে, এই পশুটার নাম তোমরা জানো কি? এই পশুটার নাম কি বলতে পারবে? এটা না গরু না গাধা না ঘোড়া, এই পশুটার নাম হলো মত। এতদিন যে তোমরা বলেছো অমুক মরেছে, এ মরেছে ওই মরেছে, পশুটার নাম হচ্ছে মত। আমি আজকে মতকে কেটে দিলাম, আর তোমাদের কোনোদিন মত হবে না। জাহান্নামের আগুনে পুড়বে তো মত হবে না, জান্নাতে থাকবে তো আবাদান আবাদান থাকবে, আর তোমাদের মত হবে না। ওই দাঁড়িয়ে কেন তুই? কি হয়েছে? কিসের বিগাড় লিয়েছে তোর মাথায়?
এতগুলা লোক বসে আছে, কোন বিগাড়ে দাঁড়িয়ে আছো? লাস্ট এসে টাট্টুর মতো দাঁড়িয়ে আছে, এতগুলো লোক বসে আছে, ওর মগজ বলছে না যে আমাকে বসতে হবে? ভলেন্টিয়ারি করবো না জালসা করবো, তাল পাচ্ছি না। কত সুন্দর পরিবেশ। একটা কথা বলি, এবার আপনারা আমাকে একটা প্রশ্ন করেন, আপনাদের সওয়ালটা আমি করে দিই যে এত কেন বসার উপর আপনি চাপ দিচ্ছেন? দুটো কথা আগে বলে নিই, এক মিনিট বাইনটা বন্ধ করে। কোরআনে আছে তাফাসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। কোরআন হাদিস আমাদের খাওয়া উঠা বসা চলা ফেরা পোশাক লেন দেন নামাজ রোজা মুসাফা একে অপরে ভালোবাসা সব কিছুর কথা বলেছে, মজলিসে বসারটা বলেনি, এটাও বলেছে। এটা কোরআনের বাইরে হচ্ছে। দ্বিতীয় নম্বর শেখ সাদি বলেছেন বা আদব বা নসিব, বে আদব বে নসিব। যারা আদব শিষ্টাচারের অভ্যাস খারাপ করে তাদের নসিব খারাপ হয়। আর সর্বোপরি শেষ কথা বলি, একটা সুন্দর মজলিসে এসে যদি আপনি এর খারাপই সৃষ্টি করেন তো আল্লাহ আপনার তকদিরকে নষ্ট করবে। গামছাতে পানি আসবে না, বোতলে তে আলু আসবে না, এই বোতলে 5 কেজি আলু আসবে না, আর গামছাতে তেল আসবে না। বোতলে তেল আসবে, গামছাতে আলু পেঁয়াজ আনা হবে। তেমনি যদি আপনাকে কোরআন হাদিস নিতে হয় তো সুন্নতের তরিকায় বসে নিতে হবে, আর আমাকে সুন্নতের তরিকায় আপনাদেরকে দিতে হবে। গাফলাতকে আপনার যে মানে খেয়ালি করে না, বেহুশকে কোরআন হাদিস বলা যাবে না। যদিও কোরআন হাদিস সেটা সিস্টেমিটের ওপরে আপনাকে অ্যাপ্রোচ করতে হবে। একটা লোক বালতি নিয়ে দৌড়ছে পায়খানায়, ওর চাপ লেগেছে, আর ওই সময় যদি বলেন যে কুলহোটা সোনু শুনবে, যদিও কোরআন, তখন ও বলবে রাখতো। তাহলে এবার কোরআনকে যদি রাখতো বলে তাহলে ওটা আবার খারাপ হবে। তাহলে সময় কাল চিন্তা চেতনা বুঝে কোরআন হাদিস দিতে হবে। হুরুদানুকে দিয়ে দিলাম, এদিকে আমি বকছি, ওদিকে ও বকছে, ওদিকে ও গুটকা খেয়েছে, ও ওদিকে আনন্দ করছে আর আমি বকছি, এর নাম কোরআন হাদিস দেওয়া নয়। একটা কথা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনারা যে সুন্দর বসে আছেন, আমার কথাগুলো আপনাদের দিলে বোধগম্য হবে, কিন্তু ওই যে ঘোড়া বংশটা দাঁড়িয়ে আছে আমি ওদেরকে বসাইতে পারিনি, চ্যালেঞ্জ, ওদের দিলে সেই বোধগম্যটা হবে না, এটা সাকিনা নাজিল হয়। বিধায় আমি এটা চাপ ওই জন্যে দিচ্ছি, আপনারা দুঃখ করিয়েন না, আমি যা করছি তার পেছনে দলিল আছে। যাই হোক, আমার মুকাদ্দামা কত দূর আসলো, এবার আমি মেন আয়াতে চলে এসেছি, আর এক মিনিট লেট করব না। কিন্তু এতক্ষণ যেটা বকলাম সেটা একবার শুনিয়ে দিই, আধা মিনিটে 30 সেকেন্ডে। আল্লাহ চারখানা চ্যালেঞ্জ দিয়েছেন, তিনি মারবে, ঠিক টাইমে মারবে, ঠিক জায়গাতে মারবে, আর এক জায়গায় জমা করবে। যেদিন তিনি জমা করবেন সেদিন কারো পালাবার ক্ষমতা নেই, এবং সমস্তকে এক জায়গায় জমা করার পর দুটি ঠিকানাতে ভরবে, জান্নাতে আর জাহান্নামে। জান্নাতে ভরার পর বলবে তোদের আর মত হবে না, যা মন যাবে তাই কর, আমি নারাজ হব না। আর জাহান্নামে ভরার পর বলবে তোদের আর মত হবে না, আমি তোদের ওপরে রাজি নাই। এই পর্যন্ত বলেছি, এখন আমরা এখানে বসে আছি, মেন বায়ান দিচ্ছি, ভূমিকা মোকাদ্দমা শেষ। এখন যে আমরা এখানে বসে আছি, যতটি লোক বসে আছেন কার কতটা ইমান আছে আমার মাপার ক্ষমতা নাই, আমার কাছে ফিতে নেই। এমনি করে মেপে দিব ফিতেতে যে তোর ইমানটা 1 ফুট, তোরটা 1.5 ফুট, তোরটা 1 কেজি, তোরটা 5 কেজি, আপনারটা 2 কেজি। আমার কাছে সে মেশিনও নাই আর সে কারো কাছে নেই, কিন্তু একটা কথা বলতে পারবো, এইরকম শীতের রাত্রিতে সব থেকে আরামের জিনিস হলো লেপ আর কম্বল। এইরকম শীতের রাত্রিতে সব থেকে আরামের জিনিস হলো লেপ আর কম্বল, আর সেই লেপ আর কম্বলকে ঘরের খাট চৌকি লেপ কম্বলকে পায়ে করে লাত মেরে দিয়েছে
পল বলেন আর খড় বলেন লাড়া বলেন, এর উপরে বসে একটা সামান্য চটের নিচে একটু যেন শীতটা না লাগে এই জায়গায় বসে বসে কোরআনের কথা শুনছেন, তার মানে জানতে হবে ঈমান আছে, একটু হলেও আছে, একটু হলেও আছে। যে